মাই হোম স্টাইল কুকিংয়ে সবাইকে স্বাগত। আমি আজকে আপনাদেরকে একদম নতুন ধরনের একটি রেসিপি শেয়ার করছি, যেটা হলো চিংড়ি মাছের ঘন্ট। এটা আমি চাল দিয়ে খুবই সুন্দরভাবে তৈরি করব, যেটা খেতে দারুণ লাগবে। আপনার যে কোনো স্পেশাল ওকেশনে স্পেশাল রেসিপিটি তৈরি করতে পারেন। তো রেসিপিটি বানানোর জন্য আমার চিংড়ি মাছ লাগবে, একটু বড় সাইজের চিংড়ি নিয়েছি। তো আপনারা এরকমভাবে তেলটা সহ এটাকে রাখবেন, খুব সুন্দর হবে। তাহলে আমি এরকম ব্যাম্বু স্কিওর দিয়ে এই চিংড়িটাকে একটুখানি এরকমভাবে ঢুকিয়ে নেব, যাতে করে চিংড়িটা একদম সুন্দরভাবে সোজা থাকে আর এটার মাথাটা না খুলে যায়। আপনারা চাইলে এটা নাও করতে পারেন, আপনারা চেষ্টা করবেন এই রেসিপিটি একটু বড় সাইজের চিংড়ি দিয়ে করতে। তো চিংড়ি মাছগুলো আমার ঢোকানো হয়ে গেছে ব্যাম্বু স্কিওয়ার, এর মধ্যে একটু নুন দিয়ে দিচ্ছি আর পরিমাণ মতো হলুদ গুঁড়ো দিয়ে এই মাছটাকে প্রথমে খুব ভালো করে আমি ম্যারিনেট করে নেব। আর অবশ্যই করে কিন্তু এই চিংড়ি মাছটা আপনারা তেলটা আর এই মাথাটা এরকমভাবে রেখে করবেন, খুব সুন্দর লাগবে। তো দেখুন মাছটা মাখিয়ে নিয়েছি, এইবারে আমি এইখানটায় রেখেছি, দেখুন একটু বড় বড় করে আলু কেটে রেখেছি, একটা বড় সাইজের আলু। আর এখানটায় আমি টমেটোটাকেও একদম একটু বড় করে কুচি করে রেখেছি। এখানে আমি হাফ কাপ মতো রেখেছি গোবিন্দভোগ চাল। এই রেসিপিটির জন্য অবশ্যই করে গোবিন্দভোগ চালই নিতে হবে, যদি না থাকে আপনারা বাসমতি চালও ইউজ করতে পারেন। সবথেকে ভালো যে বাসমতি চালটা হয়, যার মধ্যে সুন্দর গন্ধ থাকে, সেই চালটাও ইউজ করতে পারেন। তো সবার প্রথমে আমি কড়ার মধ্যে একটু সর্ষের তেল গরম করে আলুগুলোকে ভাজবো। এই রেসিপিটি আপনারা অবশ্যই সর্ষের তেলেই করবেন, তাহলেই টেস্টটা সবচেয়ে ভালো হয়। তো আলুগুলোকে প্রথমে ভাজবো, তারপর আমি এর মধ্যে চিংড়ি মাছগুলো ভেজে নেব। তো এর মধ্যে আমি পরিমাণ মতো নুন দিয়ে দিলাম, আপনারা চাইলে একটু হলুদ গুঁড়ো দিতে পারেন, দিয়ে আলুগুলোকে লাল লাল করে ভেজে তুলে রাখতে হবে। দেখুন আলুগুলো সুন্দরভাবে ভেজে নিয়েছি আমি, এবারে এগুলোকে আমি তুলে নেব। তো আলুগুলোকে একটু বড় সাইজ করেই কাটতে হবে। তো আলুগুলোকে ভেজে তুলে রাখবো, এই তেলের মধ্যেই আমি চিংড়ি মাছগুলোকে দিয়ে দিচ্ছি। তো এই চিংড়িগুলোকে বেশি ভাজা যাবে না, একদম হালকা করে আমি ভাজবো, বেশি ভাজলে কিন্তু পুরো শক্ত হয়ে যাবে। তো চিংড়িগুলোকে আমি দিয়ে দিচ্ছি কড়ার মধ্যে। আপনারা চাইলে মিডিয়াম সাইজের যে চিংড়ি হয় সেটা দিয়েও করতে পারেন, তবে এই রেসিপিতে আপনারা ছোট সাইজের চিংড়ি ইউজ না করাটাই ভালো। তো এই চিংড়িগুলোকে আমি এরকম উল্টে পাল্টে সুন্দর করে ভেজে নিচ্ছি, একদমই 5-6 মিনিটের মধ্যে এই চিংড়িগুলোকে ভেজে আমি তুলে রাখবো। তো দেখুন চিংড়িগুলো সুন্দরভাবে ভাজা হয়ে গেছে, এইবারে আমি এইগুলোকে তুলে নেব। এই চিংড়ি মাছের এই রেসিপিটি আপনারা অনেকেই হবে ট্রাই করেননি, তবে আমি সবার কাছে রিকোয়েস্ট করব এই রেসিপিটি একবার ট্রাই করতে, দেখবেন এটা বারবার বানিয়ে খেতে ইচ্ছা করবে। তো এবারে আমি মাছগুলো তুলে নেওয়ার পর সর্ষের তেল গরম করে মধ্যে তেজপাতা, একটু গোটা জিরে ফোড়ন দিয়ে দিচ্ছি। একই সাথে আমি দিয়ে দেবো শুকনো লঙ্কা আর এলাচ, দারচিনি ফোড়ন। তো এর মধ্যে এই মশলাটাকে ভাজবো, যাতে সুন্দর একটা ফ্লেভার বেরিয়ে আসে। তারপর এর মধ্যে আমি একে একে সমস্ত মশলাগুলো অ্যাড করব। তো সবার প্রথমে দিয়ে দিচ্ছি আমি এখানে পেঁয়াজ কুচি, একটা বড় সাইজের পেঁয়াজ, সবথেকে বড় যেই সাইজের পেঁয়াজ হয় সেই পেঁয়াজ আমি একটা কুচি করে রেখেছি, মোটামুটি 1 কাপ মতো দিয়ে দিলাম। তো পেঁয়াজটাকে কিন্তু একটু পরিমাণে বেশি দিতে হবে, কম দিলে হবে না। তো পেঁয়াজটাকে আমি সুন্দর নরম করে ভেজেছি, এইবারে এর মধ্যে পরিমাণ মতো নুন দিয়ে দিলাম। একই সাথে দিয়ে দিচ্ছি গ্রেট করা রসুন আর দিয়ে দেবো গ্রেট করা আদা। তো আদা রসুনটা আপনারা বেটেও ইউজ করতে পারেন। তো পেঁয়াজটাকে আমি এর সাথে খুব ভালো করে মিশিয়ে নেব। তো পেঁয়াজটা আর এই আদা রসুনটা যখন ভাজা ভাজা হবে, তারপর এর মধ্যে দিয়ে দিচ্ছি লঙ্কার গুঁড়ো। আমি এখানে মোটামুটি 3-4 টিস্পুন মতো দিচ্ছি লঙ্কার গুঁড়ো, একটু হলুদ গুঁড়ো দিচ্ছি আর দেব 1 টিস্পুন মতো জিরের গুঁড়ো। আপনারা লঙ্কার গুঁড়োর পরিমাণটা আপনাদের টেস্ট অনুযায়ী কম বেশি করতে পারেন। তো এটাকে ভালো করে কষিয়ে নিয়েছি, এইবারে এর মধ্যে আমি দিয়ে দেব এই চালটা। এই চালটাকে কিন্তু আমি জল দিয়ে ভালো করে ধুয়ে ছড়িয়ে রেখেছি। তো এই গোবিন্দভোগ চালটা দিয়ে মশলাটার সাথে কষিয়ে নেব। আপনারা চাইলে টমেটোটা আগেও দিতে পারেন, পরেও দিতে পারেন, তবে আমি টমেটোটা একটু গোটা গোটা রাখবো বলে পরে দিচ্ছি। তো চালটা যখন একটু ভাজা হয়ে জলটা শুকনো হয়ে যাবে, এর মধ্যে টমেটো দিয়ে দিচ্ছি, 3-4টে কাঁচা লঙ্কা চিরে রেখেছি একটুখানি ফ্লেভারের জন্য, আর ভাজা আলুগুলোকে দিয়ে একদম লো আছে এই মশলাটা আর এই চালগুলোর সাথে এগুলোকে কষিয়ে নিতে হবে।
যখন এই চালগুলো একদম সুন্দরভাবে ভাজা ভাজা হয়ে যাবে, তারপর এর মধ্যে আমি জল অ্যাড করব। এখানে আমি মোটামুটি হাফ কাপ চালের মধ্যে 2 কাপ পরিমাণ জল দিচ্ছি। এটা আমার হাফ কাপ পরিমাণের কাপ, তো এই জলটা এই অনুপাতেই দিতে হবে। তো এই চালটা যেন খুব ভালো করে একদম ডুবে থাকে এরকমভাবে দেবেন। তো প্রথমে এটাকে খুব ভালো করে মিশিয়ে নেব, তারপর এর মধ্যে আমি ভাজা চিংড়ি মাছগুলোকে একই সাথে দিয়ে দেবো। আপনি চাইলে একটু বাদেও চিংড়ি মাছটাকে দিতে পারেন, তো আমি একবারই দিয়ে দিচ্ছি। তো চিংড়িগুলোকে দিয়ে এটাকে আমি ঢাকা দিয়ে প্রথমে মোটামুটি 7-8 মিনিট মতো হাই আঁচে এটাকে রান্না করব ঢাকা দিয়ে। তারপর জলটা যখন একটু শুকনো হয়ে আসবে, কমে যাবে, তারপর এটাকে লো আঁচে রান্না করতে হবে যতক্ষণ অবধি চালটা সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। তো দেখুন এই অবস্থায় এইটাকে সুন্দরভাবে নাড়িয়ে এবারে আমি গ্যাসটাকে একদম লোতে করে চাপা দিয়ে রাখবো যতক্ষণ অবধি এই চালটা সুন্দরভাবে সেদ্ধ হচ্ছে। এবারে আমি এটাকে আরও কিছুক্ষণের জন্য ঢাকা দিয়ে রাখবো। তো দেখুন চালটা আমার সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে, আমি মাঝখানে চেক করে নিয়েছিলাম। তারপর একদমই শেষের মধ্যে অল্প করে চিনি দিচ্ছি, অবশ্যই করে একটু চিনি দেবেন, খুব সুন্দরভাবে টেস্টটা ব্যালেন্স হবে। আর একদমই শেষে একটু গরম মশলার গুঁড়ো কিন্তু দিতেই হবে। তো এখানে আমি হোমমেড গরম মশলা ইউজ করছি, বাড়িতে তৈরি গরম মশলা দিলেই এর ফ্লেভার আর টেস্ট দুটোই বাড়বে। তো দিয়ে এটাকে খুব ভালো করে মিশিয়ে এটাকে আমি নামিয়ে নেব। তো তৈরি হয়ে গেল চাল দিয়ে চিংড়ি মাছের ঘন্ট, এটা খেতে দারুণ হয়েছে। আপনারা অবশ্যই করে এটা যে কোনো স্পেশাল ওকেশনে বা এমনি উইকেন্ডে তৈরি করতে পারেন। আশা করছি রেসিপিটি ভালো লেগেছে, যদি ভালো লাগে অবশ্যই একটি লাইক করবেন, শেয়ার করবেন, আর এরকম রেসিপি পেতে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে একদমই ভুলবেন না। ভালো খান, সুস্থ থাকুন।